আজ পর্যন্ত আপনি হয়তোবা ভিডিও দেখে অনেক টাইম ওয়েস্ট করছেন, সো আজকের এই ভিডিওটা 8 থেকে 10 মিনিটের একটা ভিডিও হবে। সবার কাছে একদম রিকোয়েস্ট থাকবে, টাইম ওয়েস্ট করে হলেও অবশ্যই এই পুরো ভিডিওটা দেখবেন। যদিও আজকের ভিডিওর ইনসিডেন্টটা আপনার সাথে সম্পৃক্ত না, বাট তারপরে আপনি এটা দেখবেন, যাতে করে অ্যাটলিস্ট কেউ যদি আপনার সামনে কখনো এই বিষয় নিয়ে কথা বলে তাহলে আপনি যাতে করে তাদেরকে প্রপার অ্যান্সারটা দিতে পারেন। ভিডিও শুরুতে বলে রাখি, এই ঘটনাটি মূলত আমাদের গেম ঘরকে কেন্দ্র করেই হয়েছে। লাইক আপনারা কিন্তু জানেন আমাদের একটা কোম্পানি আছে যেটার নাম হচ্ছে gameghor.com। আই নো আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে আমি কি বলতেছি, জাস্ট 2-3 মিনিট কন্টিনিউ করুন তাহলে বুঝতে পারবেন। আমি একদম প্রথম থেকে বলছি, 2021 সালে আমি একবার মানে কয়েকটা ফেসবুক পেজের মধ্যে গিয়েছিলাম গেম পারচেজ করার জন্য, যেগুলোকে দেখে একদমই ট্রাস্টেড মনে হয়েছিল এন্ড তাদের লাইক কমেন্ট থেকে শুরু করে এভরিথিং একদম ভরপুর। সো দেখে কোনোভাবেই বোঝার কোনো ওয়ে নাই যে এটা মানে ট্রাস্টেড নাকি ট্রাস্টেড নয়। সো আমি যখন ওই সকল পেজ থেকে গেম পারচেজ করতে গিয়েছি, আমি একবার না ভাই 2-3 বার আমি স্ক্যাম হয়েছে, লাইক আমার বিশাল একটা অ্যামাউন্ট নষ্ট হয়েছে। সো দেন একটু ঘাটাঘাটি করে দেখলাম যে ভাই বাংলাদেশের মধ্যে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত এরকম ফেসবুক পেজ থেকে গেম কিনতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছে। যার জন্য আমি একটি স্টেপ নিয়েছি, সেটি হচ্ছে আমি আমাদের নিজেদের একটা পার্সোনাল কোম্পানি লঞ্চ করেছি, যেখানে মূলত আমরা এনি কাইন্ড অফ পিসি গেম সেল করি এন্ড আপনাদের অনেক অনেক ভালো সাপোর্ট পেয়েছি আমরা বিশ্বস্ততার সাথে। আমরা অলমোস্ট 1 থেকে 1.5 বছর এই বিজনেসটি কন্টিনিউ করেছি এন্ড আপনারা অনেক স্যাটিসফাই ছিলেন, আমরাও অনেক স্যাটিসফাই ছিলাম। বাট বিষয় হচ্ছে যখন আমাদের ওয়েবসাইটের মধ্যে আপনারা প্রচুর পরিমাণে রেসপন্স করতেছিলেন, আমরা ভালো একটা সাপোর্ট পাচ্ছিলাম, তখন অনেক ধরনের ফেসবুক পেজ আছে, ইভেন অনেক অনেক ব্যবসায়ী আছে ভাই, এরা আমাদের পিছনে লাগছে। ইভেন ওরা ওদের নিজেদের বিজনেসকে হাইলাইট করার জন্য বিভিন্ন গ্রুপের মধ্যে আমাদেরকে নিয়ে খুবই আজেবাজে পোস্ট করতো। এখন আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে এই লোকটাকে দেখেন, এ একটা গ্রুপের মধ্যে পোস্ট করছে যে বয়কট গেম ঘর, দেন এখানে আমার একটা ছবি ছিল, স্ক্যামার বলতেছে। ওকে, নো প্রবলেম। কষ্টটা লাগছে এই জায়গায়, যদি একটা নর্মাল ইউজার পোস্টটা করতো তাহলে বুঝতে পারতাম, কিন্তু এই কাজগুলো করতেছে কারা? এটা করতেছে যারা সেলার, মানে যাদের ফেসবুক পেজ রয়েছে বা যারা বা যাদের নিজেদের একটা গেমের বিজনেস রয়েছে। আসেন আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি। এই যে পোস্ট করছে এমডি জারিফ হাসান, এর আইডিতে দেখেন ওনার এন্ড সিইও এট ঢাকাইয়া দোকান। ওকে, লেটস সি কি ঢাকায় দোকান। দেখেন এরা নিজেরা GTA 5 সেল করতেছে আর নিজেদের বিজনেস হাইলাইট করার জন্য অন্যদেরকে ছোট করতেছে। আর এতে করে বোঝা যায় যারা এত নিম্নমানের মার্কেটিং স্ট্র্যাটেজি ইউজ করতে পারে তারা আর কি রকম সার্ভিস ইবা দিবে কাস্টমারকে। ভিডিও শেষের পার্টে GTA 5 কিছু ফেসবুকের টক্সিক গ্রুপের অ্যাডমিনরা কিভাবে আমাদের gameghor.com এর পিছনে লেগে আছে এন্ড কিভাবে তারা নেগেটিভিটি ছড়াচ্ছে সেটি একদম প্রমাণ সহকারে দেখানো হয়েছে। তো অবশ্যই ভিডিও শেষের পার্টটা মনোযোগ সহকারে দেখবেন। এখন কোয়েশ্চেন হচ্ছে, আমাদের ওয়েবসাইটে ডে বাই ডে ট্রাফিক অনেক বেড়ে যাওয়ায়, ইভেন আপনাদের সাপোর্ট অনেক বেড়ে যাওয়ায়, আমার একার পক্ষে বা আমাদের টিমের একার পক্ষে মানে এটা পসিবল হয়ে উঠতেছিল না লাইক গেমঘরটাকে হ্যান্ডেল করার জন্য। সো যার জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে এটাকে মাল্টি ভেন্ডর করছি, লাইক কাইন্ড অফ দারাজের মতো বলতে পারেন। দারাজের মধ্যে কেমন হয়, লাইক দারাজ হচ্ছে একটা মার্কেট প্লেস যেখানে আপনি বিভিন্ন ধরনের শপ থাকে, বিভিন্ন ধরনের সেলার থাকে, তাদের থেকে আমরা প্রোডাক্ট পারচেস করি, রাইট? সো সেম বিষয়টা কিন্তু আমরা আমাদের গেমঘরের মধ্যে এনেছি, বাট বিষয়টা ছিল সম্পূর্ণ প্রাইভেটলি, মানে এমন না যে আমরা কি বলে মানে পাবলিকলি মার্কেটিং করেছি যে লাইক আপনারা চাই আপনাদের গেম আমাদের ওয়েবসাইটে সেল করতে পারেন, এমন কিছুই হয় নাই, জাস্ট এটা প্রাইভেটলি আমরা করেছি। এখন সব থেকে বড় প্রবলেম হয়ে গেছে এই জায়গার মধ্যে, লাইক আমাদের একটা সেলারের কিছু প্রোডাক্টের মধ্যে প্রবলেম দিয়েছিল অ্যান্ড ওই প্রোডাক্টের দাম অনেক কম থাকায় অনেক মানুষ ওই প্রোডাক্টটা পারচেস করেছেন। এখন কত যে প্রোডাক্ট পারচেস করার পরে ওই গেমটার মধ্যে অনেক প্রবলেম দিয়েছে, লাইক অনেকের গেম হ্যাক হয়ে গেছে, অনেকের গেম নষ্ট হয়ে গেছে, অনেকের গেমের জিমেল চেঞ্জ হয়ে গেছে, অনেকেরই এমনটা হয়েছে। আমি একদম ডিটেইলে বলতেছি, গেমটার নাম হচ্ছে GTA 5 রকস্টার অ্যাকাউন্ট। এখন আপনারা ইভেন যারা ভিডিও দেখছেন তাদের মধ্যে অনেকেই হয়তো বা ওই গেমটি পারচেস করেছেন অ্যান্ড আপনাদের মধ্যে হয়তো অনেকেরই গেমটা হ্যাক হয়ে গেছে বা অনেকের জিমেল চেঞ্জ হয়ে গেছে। এখন কথা হচ্ছে এই গেমের ডেসক্রিপশন ইভেন টাইটেলের মধ্যে লেখা ছিল যে এই গেমটি হচ্ছে একটা ইউজড গেম অ্যান্ড এই গেমের মধ্যে লিমিটেড টাইম ওয়ারেন্টি প্রোভাইড করা হয়। সেলার থেকে প্রথমত এই গেমটার মধ্যে লাইফ টাইম ওয়ারেন্টি দিত, বাট একটা সময় গিয়ে ওরা চেঞ্জ করে এটাকে লিমিটেড টাইম ওয়ারেন্টি করেছে। এখন কোয়েশ্চেন হচ্ছে, বিষয়টা তো কাইন্ড অফ স্ক্যামের মতো হয়ে যাচ্ছে, রাইট? বাট এখানে হচ্ছে সব থেকে বড় বিষয়, সেটা হচ্ছে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন, যেটা আপনারা এগ্রি হওয়ার ছাড়া আপনারা কোনোভাবেই গেম করে অর্ডার করতে পারবেন না। সো ওই টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে খুব ভালো করেই লেখা আছে যে লাইক ওয়ারেন্টির সময়সীমা যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। সো এই জন্য যখন ওই প্রোডাক্টের ওয়ারেন্টি টাইমটাকে লাইফ টাইম থেকে 6 মাসে আনা হয়েছে, অনেকেই আছেন যাদের গেম কেনার পরে 6 মাস আপ হয়ে গেছে তারা আমাদের থেকে ওয়ারেন্টি পান নাই। বাট আমি যদি ভুল না হই, আপনাদের মধ্যে মোস্ট অফ দ্য মানুষকেই gameghor.com থেকে ওয়ারেন্টি প্রোভাইড করা হয়েছিল। বাই দ্য ওয়ে, এই জায়গায় একটা কথা আমি অ্যাড করি, বাংলাদেশের মধ্যে কিন্তু অনলি আমরাই আছি যারা ওয়ারেন্টি দিয়ে গেম সেল করে, আদারওয়াইজ আপনি একটা কোম্পানিও পাবেন না যারা গেম ওয়ারেন্টি দিয়ে সেল করে। gameghor.com যেহেতু বলেছে আপনাদেরকে ওয়ারেন্টি প্রোভাইড করবে, সেলার থেকে ওয়ারেন্টি বন্ধ করার পরেও আমরা আমাদের নিজেদের পকেট থেকেও
কাস্টমারদেরকে ওয়ারেন্টি প্রোভাইড করছে, লাইক কাউকে একবার দুইবার তিনবার ইভেন অনেকে চারবার পর্যন্ত ওয়ারেন্টি দেওয়া হয়েছে। বাট হ্যাঁ, অনেককে কিন্তু আবার ওয়ারেন্টি দেওয়া হয় নাই, বিকজ তাদের ওয়ারেন্টি আমরা যে মানে টাইমটা দেওয়া হয়েছিল সেই টাইমটা ক্রস করে গিয়েছিল এই জন্য। এখন কোয়েশ্চেন হচ্ছে এটার সলিউশন কি, যাদেরকে ওয়ারেন্টি দেওয়া হয় নাই এটা সলিউশন কি? তো এটার একটা সলিউশন আছে, অ্যান্ড আমি এখানে বলে রাখি যাদের ওয়ারেন্টি দেওয়া হয় নাই আমি তাদেরকে ট্রাই করব একটা কন্ডিশনের মধ্য দিয়ে তাদেরকে তাদের টাকাটা ব্যাক করার জন্য। তাই যারা গেম পারচেস করেছেন ওয়ারেন্টি পান নাই তাদেরকে একটা সিস্টেমের মধ্য দিয়ে আমরা তাদের হয় পুরো অ্যামাউন্টটা ব্যাক করব, তা না হয় অর্ধেকটা হলেও তাদেরকে ব্যাক করার একটা ওয়ে বলবো। তাছাড়া যারা বলতেছেন যে লাইক আমি আপনাদের সাথে স্ক্যাম করতেছি বা gameco.com আপনাদের সাথে স্ক্যাম করেছে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, এমন কি কখনো হয়েছে আপনাদের সাথে লাইক আপনারা gameco.com এ টাকা পে করেছেন কিন্তু আপনাদেরকে গেমটা দেওয়া হয় নাই, এমন কি কেউ বলতে পারবেন? এখনো পর্যন্ত কারো অর্ডার করার পরে এক টাকাও মেরে খাওয়া হয় নাই, লাইক কেউ অর্ডার করছেন বাট তাদের প্রোডাক্টটা তাদেরকে দেওয়া হয় নাই। ইভেন সেল করার পরেও আমি এতটুকু মানে একদম বিশ্বাস সাথে বলতে পারবো যে আমরা কখনো কারো একটা পয়সাও মেরে খাই নাই, অ্যান্ড ইনশাল্লাহ কখনো পর্যন্ত এক টাকা মেরে খাবো না। বাট প্রবলেমটা হয়েছে, জাস্ট একটা জায়গায় প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে যারা আমাদের ওই সেলারের GTFI রিউজড অ্যাকাউন্টগুলো পারচেস করেছেন। সো অ্যাজ এ ব্রাদার আমি আপনাদেরকে একটা কথা বলি, জাস্ট একটা বিষয় মানে ইমাজিন করেন, একটা গেমের দাম লাইক GTFI রকস্টার অ্যাকাউন্টের দাম ছিল 1000 টাকা 1100 টাকা এরকমই, রাইট? সো এই একটা গেম থেকে সর্বোচ্চ 200 থেকে 300 টাকা মনে করেন একটা কোম্পানির প্রফিট রাখতেছে। সো এই 300 টাকা প্রফিট রাখার জন্য তাকে 3-4 বারও কোনো কোনো কাস্টমারকে ওয়ারেন্টি দিতে হয়েছে। সো 3 বার যদি ওয়ারেন্টি দেওয়া হয় তাহলে 3000 টাকা মনে করেন তার ঘাড়ে উঠতেছে, লাইক মানে অলমোস্ট 2500 টাকার উপরে কি তার জাস্ট লসই যাচ্ছে একটা গেমের উপরে। সো এইভাবে একজন দুজন হলো হতো, মানে অনেকজনের সাথে এরকম হয়েছে। যদিও আমাদের gameco.com এর মনে করেন যে এই একটা ইনসিডেন্টের কারণে হিউজ একটা অ্যামাউন্টের আমরা মানে ক্ষতি হয়েছে, লাইক আমি অ্যামাউন্টটা বলতেছি না, আই এম রিয়েলি সরি, লাইক যদি এটা মনে করেন যে একদম কি বলে 4-5 লাখ টাকা হইতো তাহলে আমি আপনাদেরকে বলতাম যে ভাই হ্যাঁ 4-5 লাখ টাকা হয়েছে, বাট ট্রাস্ট মি অনেক বিশাল একটা অ্যামাউন্ট আমাদের ক্ষতি হয়েছে। বাট তারপরও আমার কথা হচ্ছে ভাই ক্ষতি হয়েছে নো প্রবলেম, বাট আমার কথা হচ্ছে আপনারা যাতে স্যাটিসফাই থাকেন। সো এখন কোয়েশ্চেন হচ্ছে যাদের এই গেমগুলো হ্যাক হয়েছে বা যারা টাকা যাদের টাকাটা জাস্ট লস হয়েছে সোজা কথা হচ্ছে এটা, তাদের কি এখন মানে তাদের সলিউশনটা কোথায় বা কি হবে? তো এখন আপনাদেরকে মেইন ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে এটা সলিউশন হচ্ছে লাইক যারা আপনারা গেম মানে টাকা দিয়ে পারচেস করছেন, সো আপনাদের অবশ্যই এটা একটা ক্ষতিপূরণ দিতে হবে। আই নো অ্যাবাউট দিস, আমাদের আগে লস হয়েছে ক্ষতি হয়েছে ওইটা গেসে যাক, ওইটা ডাজেন্ট ম্যাটার, বাট আমার কথা হচ্ছে যারা আমার অডিয়েন্স আছেন তারা যাতে করে অ্যাটলিস্ট স্যাটিসফাই থাকেন অ্যান্ড বিষয়টা যাতে করে একটু বুঝেন। সো এই জন্য দেখেন আমাদের পক্ষে এখন এটা সম্ভব না যে সবাইকে 500 টাকা 1000 টাকা করে একদম ডিরেক্ট ব্যাক করে দেওয়া, লাইক এটা কোনোভাবেই সম্ভব নয়, বিকজ ওইরকম করতে গেলে তাহলে বুঝে নি বিষয়টা। এখন কথা হচ্ছে যারা এটার ভুক্তভোগী বা যারা গেম কেনার পরে আপনারা ওয়ারেন্টি পান নাই, মানে 3-4 বার পাওয়ার পরেও লাস্ট টাইম যারা পান নাই, 3-4 বার পাইছেন ওইটা বাদ ভাই, ওইটা ডাজেন্ট ম্যাটার, 3-4 বারের পরেও যদি এমন কেউ থাকেন যে লাস্ট টাইম আপনারা ওয়ারেন্টি পান নাই, একদম সবাই আপনারা আমাদের gameco.com এর কন্ট্যাক্ট আস থেকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন, ওইখানে গিয়ে সবাই যোগাযোগ করবেন, অ্যান্ড ওইখানে গিয়ে আপনারা কয়েকটি ইনফরমেশন দেবেন। সবার প্রথম হচ্ছে আপনাদের ওই যে রকস্টার গেমস পারচেস করার সময় যে আপনারা ইমেল অ্যাড্রেস দিয়েছিলেন অথবা আপনাদের যে অর্ডার নাম্বার ছিল সেটা ওইখানে প্রোভাইড করবেন, অ্যান্ড তাদেরকে আমরা কী দিব এখন জাস্ট ওইটা বলি। ভাই দেখেন সবাইকে ধরেন মানে 500 টাকা 600 টাকা অথবা 1100 টাকা দিয়ে যারা গেম কিনেছেন তাদেরকে 50% টাকা আমাদের পক্ষে সম্ভব না ব্যাক দেওয়া। সো এই জন্য আমি একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে লাইক আমাদের ওয়েবসাইটে এই মুহূর্তে GTFI একটা স্টিম অ্যাকাউন্টের গেম আছে যেটা সেলার কিন্তু আমরা নিজেরাই, এই গেমটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ গেম অ্যান্ড এই গেমের মধ্যে কোনো প্রবলেম হবে না, এতটুকু 100% শিওর থাকেন যেহেতু ব্র্যান্ড নিউ গেম। তাছাড়া গেম পারচেস করার যে হিস্টোরি বা পারচেস করার যে রিডিম কি সেগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করে দেবো যদি গেমে কোনো প্রবলেম হয়, তো নিশ্চিন্ত থাকতে পারেন লাইফ টাইম চলবে গেমটা। সো এই গেমটা যদি কেউ পারচেস করেন আপনাদেরকে আমরা একদমই জিরো প্রফিটে গেমটা দেবো, লাইক আমরা এখান থেকে এক টাকাও প্রফিট রাখবো না, ইভেন যাদের প্রবলেম হবে তাদেরকে প্রয়োজনে আমরা আরও 200-100 টাকা কমাই দেবো, লাইক এটা আমি আমার নিজের পকেট থেকে দিয়ে দেবো, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো তাহলে বিষয়টা কী দাঁড়াচ্ছে, লাইক আপনারা যদি এই গেমটা পারচেস করেন আপনারা এখানে যে ডিসকাউন্টটা পাচ্ছেন সেটা আপনাদের ওই যে রকস্টার গেমসের অফলাইন যেটা মানে 600 টাকা 700 টাকা 60-70% টাকা আপনারা ব্যাক পেয়ে যাচ্ছেন এই গেমটা পারচেস করার মাধ্যমে। সো আই ক্যান ডু দিস ফর মাই অডিয়েন্স অ্যান্ড ফর মাই ভিউয়ার্স, মানে আমি আপনাদের জন্য এতটুকু করতে পারি। লাইক আপনারা স্টিম অ্যাকাউন্ট পারচেস করার পরে প্রথমত জিরো প্রফিটে গেমটা পাবেন, ইভেন লাইফ টাইম মানে সাপোর্ট পাচ্ছেন। তাছাড়া আমাদের এখন রিসেন্টলি আবার নতুন একটা সার্ভিস আসতেছে, সেটা হচ্ছে যে গেম পারচেস করার পর আমরা একদমই ফার্স্ট উইকের মধ্যে ফ্রি অফ কস্ট আপনাদের পিসির মধ্যে গেমটা সেট আপ করে দেবো। সো ওই সার্ভিসটা আপনারা ফ্রিতে পাচ্ছেন, লাইক গেম তো পাচ্ছেনই ফ্রিতে সার্ভিসে পাচ্ছেন লাইফ টাইম, তার উপর আপনি বিশাল একটা অ্যামাউন্ট ডিসকাউন্ট পাচ্ছেন যেই টাকাটা দিয়ে আপনার আগের ক্ষতি হওয়া টাকাটা আপনি ব্যাক নিতে পারতেছেন। সো ইয়েস, এই ছিল মূলত মেইন স্টোরি অ্যান্ড মেইন মানে সব কিছু। সো এটা নিয়ে আমাদেরকে অনেক কাস্টমার আমাদেরকে বলেছে ভাই এই বিষয় নিয়ে আপনাদের একটা ভিডিও বানানো উচিত, বিকজ অনেক
অনেকেই দেখলাম যে ভাই ফেসবুক পেজের মধ্যে যারা বলতেছে যে গেম ঘর.com স্ক্যাম করতেছে, তাদের বিরুদ্ধে দেখলাম যে আবার অনেকেই কমেন্টে রিপ্লাই দিয়ে ভাই মানে ওটার কাইন্ড অফ লড়াই করতেছে যে লাইক কি ভাই আমিও তো গেম ঘর থেকে পারচেজ করছি, বাট আমার তো এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল, আপনার সাথে কেন এমনটা হয়েছে। সো এই জন্য আমার মনে হয়েছে ভাই এটা নিয়ে একটা ভিডিও আপলোড করা উচিত অ্যান্ড ভিডিও বানানো উচিত। সো এটা হচ্ছে পুরো বিষয়টা যেটা আমি আপনাদেরকে পুরো ভিডিওতে শেয়ার করছি, যদিও পুরো বিষয়টা গোছিয়ে আমি বলতে পারি নাই, এজন্য সরি ফর দ্যাট। বাট হ্যাঁ, আমি আবারও বলতেছি আমরা কোনো গেমের কোম্পানি নই, আমাদের নিজেদের পার্সোনাল কোনো গেম নাই। gameco.com হচ্ছে একটা মার্কেট প্লেস বলতে পারেন, যেখান থেকে যেটা হচ্ছে কাইন্ড অফ দারাজের মতো অ্যান্ড যেখান থেকে আপনি এনি কাইন্ড অফ পিসি গেম পারচেজ করতে পারবেন। আর হ্যাঁ, অলওয়েজ সাজেশন থাকবে ব্র্যান্ড নিউ গেম কিনবেন, আর gameco.com এর 90% ব্র্যান্ড নিউ গেমই gameco.com এর নিজেদের সেলাররা প্রোভাইড করে থাকে। সো এখানে কোনো টেনশনের বিষয় নেই, লাইক গেম হ্যাক হবে, গেমে কোনো সাপোর্ট পাবো না, সো এইরকম মানে চিন্তা করার কোনো ওয়ে নাই। আর তাছাড়া আমাদের gameco.com এর সাপোর্ট সেন্টার থেকে যদি কেউ মানে ভালো সাপোর্ট না পান তাহলে আমাকে পার্সোনালি মেল করতে পারেন, লাইক মেল করে আমাকে কমপ্লেন দিতে পারেন। সো ওইটার বিষয়টা আমি দেখে নেবো, লাইক আমাদের যে ইমেলটা আছে আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, সো ইমেলের মধ্যে আপনারা আমাকে মেল করতে পারেন। আপনি বলতে পারেন যে লাইক আমি ওয়েবসাইটে গিয়েছি, আমার সাথে মানে বাজে ব্যবহার করছে বা আমাকে ভালো সাপোর্ট দেয় নাই, সো ওই বিষয়টা আমি পার্সোনালি হ্যান্ডেল করবো, আমাকে অবশ্যই মেল করবেন যদি এমন কোনো ইনসিডেন্ট আপনাদের সাথে হয়ে থাকে। GTFF এর বাংলাদেশের গ্রুপগুলোর মধ্যে মানুষের সাথে কিভাবে স্ক্যাম করা হচ্ছে অ্যান্ড এই কমিউনিটির অ্যাডমিন প্লাস কিছু সংখ্যক মানুষ কতটা টক্সিক সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো উইথ প্রুফ। ঘটনা শুরু হয়েছে মূলত এই ভাইটাকে নিয়ে, আমি ওনার কি বলে মানে আইডেন্টিটা হাইড করে রাখছি জাস্ট বিকজ অফ ওনার সিকিউরিটি। তো উনি বেসিক্যালি যেটা হয়েছে আমাদের গেম ঘর থেকে অনেকগুলো গেমই পারচেজ করছে, এখন রিসেন্টলি 2-3 মাস আগে উনি আমাদের ওয়েবসাইট থেকে RDR2 এর রকস্টার অ্যাকাউন্ট পারচেজ করছে, যেটা ছিল একটা ইউজড অ্যাকাউন্ট অ্যান্ড যেটাতে 2 মাসের ওয়ারেন্টি দেওয়া হয়। এটা কিন্তু উনি নিজেও জানতো, উনি নিজে জেনেই কিন্তু এটা অর্ডার প্লেস করছে। উনি যখন আমাদের হোয়াটসঅ্যাপ কাস্টমার সাপোর্টে আসছে অ্যান্ড উনি জাস্ট উনি ওনার ইনসিডেন্টটা ভেঙে বলছে, দেন আমাদের একজন কাস্টমার প্রতিনিধি উনাকে বলছিল যে কাইন্ডলি প্রোডাক্টের ওয়ারেন্টি চেক করে আপনি ওয়ারেন্টি ক্লেম করেন। দেন উনি ওনার অর্ডার নাম্বার থেকে শুরু করে এভরিথিং ডিটেলস দিয়েছে, তারপরে উনি যখন বলছে এখানে 6 মান্থ ওয়ারেন্টি, তখন ওনাকে বলা হয়েছে যে প্রোডাক্টের ডিসক্রিপশনটা অ্যান্ড টাইটেলটা একটু চেক করে দেখবেন, জাস্ট বিকজ এটার সাথে কিন্তু 2 মান্থের ওয়ারেন্টি ছিল, বাট উনি 6 মান্থের বলছে ইট ডাজেন্ট ম্যাটার, যাক বলতে সমস্যা নেই। পরবর্তীতে আমাদের কাস্টমার প্রতিনিধি থেকে ওনাকে জাস্ট একটা স্ক্রিনশট দেওয়া হয় যেখানে জাস্ট লেখা ছিল যে এটা 2 মান্থের একটা ওয়ারেন্টি ছিল, আবার ওনাকে এটাও বলে দেওয়া হয়েছে যে আপনি টেনশন নেওয়ার কোনো দরকার নেই, সর্বোচ্চ চেষ্টা করা হবে যাতে করে আপনাকে ওয়ারেন্টিটা দেওয়া যায়, মানে যে কাস্টমারের গেমটা নষ্ট হয়ে গেছে তার যাতে করে গেমটা ব্যাক দেওয়া যায়। এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, উনি মূলত পারচেজ করেছিল এই গেমটা, এটা হচ্ছে মূলত RDR2 এর একটা ইউজড অ্যাকাউন্ট এন্ড দেখেন এখানে লেখা আছে 2 মান্থ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। ওকে, দেন ডেসক্রিপশনের মধ্যে খুব ভালো করে লেখা আছে যে এই গেমটি কেনার আগে অবশ্যই ওয়ারেন্টির বিষয়টি জেনে বুঝে কিনবেন, কারণ এটি একটি ব্যবহৃত অ্যাকাউন্ট, এই গেমের সাথে আপনি 2 মাসের ওয়ারেন্টি পাচ্ছেন, এই 2 মাসের মধ্যে অ্যাকাউন্টে কোনো ধরনের সমস্যা হলে আমরা সমাধান দেবো, সমাধানযোগ্য না হলে অ্যাকাউন্ট পরিবর্তন করে অন্য একটা অ্যাকাউন্ট দেওয়া হবে, আর ওয়ারেন্টির সময় যদি অতিক্রম হয়ে যায় মানে 2 মাসের বেশি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে গেমের সমস্যা হলে গেম ঘর কিন্তু কোনো সহযোগিতা করবে না এবং gameco.com এটার জন্য কোনো দায়ভার বহন করবে না, এটা কিন্তু আমরা একদম লিখিয়ে দিয়েছি। সো উনি এগুলো দেখে কিন্তু অর্ডার করছে, ইভেন ওনার প্রবলেমটা হয়েছে অলমোস্ট 3 মান্থ পরে। দেখেন উনি 2-3 মাস পরে ক্লেম করছে, রুলস হিসাব করতে গেলে কিন্তু উনি কোনো প্রকার ওয়ারেন্টি পাবে না, কিন্তু তারপরেও আমাদের কাস্টমার প্রতিনিধি থেকে ওনার ওয়ারেন্টির জন্য ওয়ারেন্টি সাবমিট করেছে। দেন আমরা সব কিছু চেক করার পরে ওনাকে বলা হয়েছিল ওনার যাতে করে গেমের জিমেল পাসওয়ার্ডগুলো দেয় যেগুলো মানে প্রয়োজন গেমের ওয়ারেন্টি ক্লেম করার জন্য। এখানেই মূলত ইনসিডেন্টটা শেষ, মানে আমরা জাস্ট ভাবছি এটাই যে উনি ওয়ারেন্টির জন্য আসে ওয়ারেন্টি নিয়ে যাবে, দ্যাটস ইট, শেষ। কিন্তু উনি যেটা করছে, রাগের মাথায় ফেসবুকে একটা পোস্ট করছে গেম ঘরকে নিয়ে, গেম ঘর ওনাদের সাথে স্ক্যাম করতেছে। ইভেন মজার কথা হচ্ছে ওই যে GTFF এর টক্সিক কমিউনিটিগুলোর মধ্যেই মূলত পোস্টটা করছে, তো ওই পোস্টের মধ্যে বেসিক্যালি উনি এটাই বলছে যে গেম ঘর থেকে নাকি ওনার সাথে স্ক্যাম করা হয়েছে। এখন কোয়েশ্চেন হচ্ছে আমরা কিভাবে এটা জানতে পারছি? একটা কাস্টমার এসে আমাদের লাইভ সাপোর্টে এই জিনিসটা বলতেছিল, দেন আমাদের একজন এমপ্লয়ি আমাকে বিষয়টা দেখালো এন্ড দেন আই ওয়াজ লাইক ফুললি শকড। দেন আমরা যেটা করছি ওই ভাইটার সাথে মূলত যোগাযোগ করছি, ইভেন আমি নিজে মূলত ওনার সাথে যোগাযোগ করছি, আর আমি জাস্ট ওনার থেকে জানতে চাইছি যে গেম ঘর আসলে ওনার সাথে স্ক্যামটা করছে কোথায়। ইভেন দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে ওনার সাথে আমার কথা হয়েছে, তো এই পুরো কথা যে কল রেকর্ডিং সেটার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি গুগল ড্রাইভে করে, আপনারা অবশ্যই ওই কথোপকথনটা শুনবেন তাহলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি ওনার সাথে মূলত কি হয়েছে এন্ড এখানে মিস্টেকটা মূলত উনি নিজেই করছে। এটার কারণ হচ্ছে উনি 2 মান্থের ইউজড একটা টেম্পোরারি গেম পারচেজ করেছে অ্যান্ড সেটা ভাবছে উনি হয়তো এটার মধ্যে লাইফ টাইম খেলতে পারবে, এটা ছিল মূলত ওনার সব থেকে রং থিঙ্কিং, জাস্ট বিকজ ওটা কিন্তু লাইফ টাইমের অ্যাকাউন্ট ছিল না, ওটা জাস্ট 2 মাসের একটা অ্যাকাউন্ট ছিল। এখন এই জায়গার মধ্যে হচ্ছে সব থেকে মেইন ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে
উনি পরে নিজেই বলতেছিল যে ওনার হয়তো বা ভুল হয়েছে, উনি ওই পোস্টার ডিলিট করার জন্য বলবে। তো উনি যখন ওই গ্রুপের অ্যাডমিনকে গিয়ে বলছে যে গেমগর আমার সাথে কোনো স্ক্যাম করে নাই, ওটা জাস্ট আমার একটা ভুল ছিল, ইভেন উনি প্রমাণও দিছে আমাদের মেবি চ্যাটের স্ক্রিনশট, দেন উনি বলছে পোস্ট যাতে করে ডিলিট করে দেওয়া হয়। কিন্তু গ্রুপের অ্যাডমিন কি বলছে জানেন? পোস্ট ডিলিট করা যাবে না এই টাইপের কিছু, এন্ড ও বলছে গেমগরের রেপুটেশন নাকি এমনিতেই ভালো না। এখন আমার প্রশ্ন হচ্ছে কেন রে ভাই, আমরা অ্যাডমিনের সাথে কি করছি, কি এমন ক্ষতি করলাম ওই অ্যাডমিনটার, যার জন্য যখন আমাদেরই কাস্টমার ও ভুল স্বীকার করতে পেরে যখন অ্যাডমিনকে বলতে পোস্ট ডিলিট করতে, অ্যাডমিন পোস্ট ডিলিট করতেছে না। এন্ড ওই কাস্টমারটার সাথে আর কি কোনো কথা হয়েছে কিনা আমি জানি না, বাট সে একটা টেক্সটের মধ্যে বলছে যে অ্যাডমিন পোস্ট ডিলিট করতে চায় না। এখন আমার কথা হচ্ছে এটার মানে এটাই বোঝা যাচ্ছে অ্যাডমিন ইচ্ছা করে এগুলো করতেছে। ইভেন ধো এই টাইপের গ্রুপগুলোর মধ্যে আমাদের গেমগর নিয়ে যে পোস্টগুলো করা হতো যে গেমগর স্ক্যামার এটা সেটা, এগুলো সম্পূর্ণ আমার যতটুকু মনে হচ্ছে এখন ফ্রি প্ল্যান করা পোস্ট। ইভেন ধো ওইখানে দেখবেন যে ওই টাইপের পোস্টের মধ্যে এই যে কিছু টক্সিক কমিউনিটির পার্সন ওরা নিজেরাই মূলত প্রমোশন করতেছে ওদের পেজগুলার, আর এই টাইপের পেজ থেকে যখন মানুষ গেম কিনতে যায় তখন এটা স্ক্যামারের শিকার হয়, আর এটার একমাত্র রিজন হচ্ছে এই টাইপের গ্রুপগুলা। এখন আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের ওই কাস্টমারটা যখন সে আরো একটা পোস্ট করতে গিয়েছে গ্রুপের মধ্যে যে আমি গতবার যে পোস্টটা করে দিই সেখানে আমার নিজেরই ভুল ছিল বা গেমগর আমার সাথে স্ক্যাম করে নাই, এই টাইপের একটা পোস্ট করতে গিয়েছে, পোস্ট করছেও, কিন্তু এখন বিষয় হচ্ছে অ্যাডমিন আর ওই পোস্টটাকে অ্যাকসেপ্ট করে না বা অ্যাপ্রুভ করে না, জাস্ট বিকজ ওরা নিজেরাও খুব ভালো করে জানে গেমগর ইজ নট এ স্ক্যামার। ওরা এগুলো ইচ্ছা করে করতেছে যাতে করে গেমঘর বা মেরাজ দা গেমারের রেপুটেশন ডাউন করতে পারে, আর এগুলো প্রি প্ল্যান করে মানুষকে দেখাচ্ছে এই জন্যই যাতে করে ওরা ওদের নিজেদের বিজনেস হাইলাইট করতে পারে। আর আপনারা দেখতেছেন ভাই কী টাইপের বিজনেস, একটা মানুষকে চিনেন না জানেন না, একটা পেজ থেকে গিয়ে আপনি গেম পারচেস করে ফেলেছেন, পরবর্তীতে গেমের সমস্যা হলো তোরা তো খুঁজে পাবেনই না, ইভেন তো 80% মানুষ ফেসবুক পেজের মধ্যে স্ক্যামের শিকার হচ্ছে। আর তাছাড়া আমি আপনাদের সবার কাছে একটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে যখন আমাদের ওই কাস্টমারটা নিজের ভুল বুঝতে পেরে এই টক্সিক কমিউনিটির অ্যাডমিনকে বলেছিল পোস্ট ডিলিট করতে, তখন সে পোস্ট ডিলিট করে নাই, তাছাড়া সে যখন নতুন পোস্ট করছে তার ভুল স্বীকার করার জন্য তখন অ্যাডমিন তার ওই পোস্টটা অ্যাপ্রুভ করে নাই। কিন্তু যখনই এই টাইপের ওয়ান টাইম ফেসবুক পেজের ওনারগুলা গেমগরকে নিয়ে আজেবাজে পোস্ট করতেছে তখন অ্যাডমিন ঠিকই অ্যাপ্রুভ করতেছে। আমি জাস্ট আপনাদের কাছে এটাই জানতে চাইবো যে এদের এই কাজগুলোর ধারায় আপনি কি বুঝতে পারছেন। আমি তো জাস্ট এটাই বুঝতে পারতেছি না সবাই জাস্ট উঠে পড়ে লেগে আছে কিভাবে গেমগরকে নিচে নামাবে, কারণ ওই যে কথা আছে না একজনের ভালো আরেকজন দেখতে পারে না। আর আপনাদের সবার কাছে আমার বিনীতভাবে অনুরোধ এটার প্রতিবাদ আপনাদেরকেই করতে হবে, বাট যারা স্পেশালি আমাদের মিরাজ দ্য গেমারের অডিয়েন্স, আমাদের চ্যানেলের GTA 5 এর অডিয়েন্স, যারা আমাদেরকে ভালোবাসেন গেমঘরকে সাপোর্ট করেন, তাদের সবার কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে এটার প্রতিবাদটা অবশ্যই আপনারাই করবেন। যখন গেমগরকে নিয়ে একটা খারাপ পোস্ট করছে ওরা অ্যাপ্রুভ করে ফেলছে, যখন পোস্টের ওনারই বলতেছে যে আমার পোস্টে মিস্টেক ছিল আমি ভুল করছি পোস্ট রিমুভ করেন, তখন গ্রুপের অ্যাডমিনটা ওই পোস্টটাকে আর মানে কি বল রিমুভ করতেছে না, পরবর্তীতে যখন সে একটা ভালো পোস্ট করতে সেই পোস্টটাকে আর অ্যাপ্রুভ করতেছে না। দ্যাট মিনস কি বোঝা যায় এটা আপনি বুঝতে পারছেন? আই ডোন্ট নো, হয়তো এরা পরবর্তীতে পোস্ট অ্যাপ্রুভ করলে করতে পারে আফটার ওয়াচিং দিস ভিডিও। তো হ্যাঁ, যাই হোক, দেখা হচ্ছে আমাদের নেক্সট GTA 5 এর ভিডিওতে অ্যান্ড অথবা কি বলে রেগুলার গেমপ্লে ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমাদের gamegor.com এর সাথে থাকবেন। gamegor.com যদি কোনো বিষয়ে আপনাদের মনে হয় যে ভুল বা আপনাদের যদি কোনো সাজেশন থাকে আমাদের gamegor.com নিয়ে তাহলে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।